প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে তোমাদেরকে আমি নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই হিসাব বিজ্ঞান থেকে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। তোমরা অনেকেই আমাদের স্কুলে ফেসবুক, ইউটিউব চ্যানেল দেখেছ, অনেকেই রিকোয়েস্ট করেছ যে জাভেদের উপর যাতে একটি অনলাইন ক্লাস দেওয়া হয়। যাই হোক, আমরা ধীরে ধীরে প্রত্যেকটি অধ্যায়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছি। তারপরও যেহেতু তোমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, অনেকে মেসেঞ্জারে কল দিয়েছ রিকোয়েস্ট করে যাতে এর উপরটি ক্লাস দেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের এর উপরেই একটি ক্লাস আজকে আমি নিব, জাভেদ অধ্যায়ের উপরে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসে পড়ো এবং আমার এই অনলাইন ক্লাসটি তোমরা সবাই পর্যবেক্ষণ করে থাকো। তাহলে তোমাদের যে হিসেব বিজ্ঞানের পাঠ্য বই রয়েছে সেখান থেকে দেখো জাভেদ অধ্যায়ের উপরে। এর আগে বিগত অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে জাভেদ অধ্যায়ের কত নিয়মগুলো দেওয়া হয়েছে, তার সেগুলো একটু স্মরণ করে রাখি তোমাদেরকে। অধ্যায় নাম এখানে লিখে দিচ্ছি ষষ্ঠ অধ্যায় জাভেদ। তাহলে এই জাভেদা করার সময় যে বিষয় দিকটি তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে সম্পদ বৃদ্ধি, ডেবিট সম্পদ হ্রাস, ক্রেডিট। তোমরা সবাই কি খাতে লিখে নাও, দায় বৃদ্ধি, ক্রেডিট দায় হ্রাস, ডেবিট মালিকানা শর্ত, শর্ত বৃদ্ধি, ক্রেডিট মালিকানা শর্ত হ্রাস, ডেবিট। তারপর লিখো ব্যয় বা খরচ বৃদ্ধি, ব্যয় বা খরচ বৃদ্ধি, ডেবিট ব্যয়, ব্যয় বা খরচ হ্রাস, ক্রেডিট আয় বৃদ্ধি, ক্রেডিট আয় হ্রাস, ডেবিট। তাহলে তোমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই যখন আমরা জানাতে পারবো এই বিষয়গুলো, এই নিয়মগুলো যে সাধারণ নিয়ম আছে এগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাছাড়া এছাড়াও আমাদের হিসেব পাঠ্য বই জাভেদ করার সময় আরো কিছু নিয়মাবলী সেখানে দেওয়া আছে, কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে চলো দেখি আমরা জাভেদ অধ্যায় ষষ্ঠ অধ্যায় একটু খুঁজে বের করি। এখানে দেখো জাভেদ করার সময় যে সাধারণ জাভেদ দাখিলা প্রদানের যে বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে বা স্মরণ করতে হবে, পৃষ্ঠা হচ্ছে 62 পৃষ্ঠা। সেখানে কিছু আমাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি
যেসব বিষয়গুলো আমাদের পড়াশোনা মনে রাখতে হবে বা বিবেচনা করতে হবে, পৃষ্ঠা 62 পৃষ্ঠায় সেখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। আমরা জানি দ্বৈতফা দাখিলা পদ্ধতি অনুসারে সমপরিমাণ ডেবিট টাকার জন্য সমপরিমাণ ক্রেডিট টাকা দিতে হয়। তাহলে আমাদের আরো মনে রাখতে হবে দাবিদার পার্শ্ব কমপক্ষে দুটি পক্ষ থাকবে, দুটি হিসাবকার থাকবে, দুইয়ের অধিকও থাকতে পারে। তাহলে চলো 62 পৃষ্ঠা আমরা দেখি। সাধারণ দাবিদার দাখিলা পদ্ধতির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, শুরুতেই কর্ণ ভারে দেখো বলা আছে পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব কাজ হবে না, অর্থাৎ এই ধরনের কোনো হিসাব কাজ আমাদের নেই। যেমন এখানে বলা আছে পণ্য বিক্রয়, শুরুতে এক নম্বরে বলা আছে কি পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় এখানে আমরা যদি দেখাতে চাই, তোমরা আশা করি সবাই খাতা তুলে নিয়েছ। পণ্য বিক্রয় মনে করে 1000 টাকা দেওয়া আছে, তাহলে পণ্য বিক্রয় কত আছে বলা আছে 1000 টাকা। তাহলে যেহেতু পণ্য বিক্রি বলা আছে, আমরা এখানে যে নিয়মটা দেওয়া আছে এই পণ্য মাল যে বলতে কোনো হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব খাত নেই। তাহলে এই লেনদেনে এই ঘটনায় যদি হিসাব খাত হলো, একটি হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, তাহলে এটি হবে কি ডেবিট, যেহেতু আমাদের কি সম্পদ বৃদ্ধি, আরেকটি হবে বিক্রয় হিসাব, সেটি হবে কি ক্রেডিট। তাহলে আমরা যদি সেটিকে, অর্থাৎ জাবেদার যে ছকটি রয়েছে, জাবেদার যে ছকটি রয়েছে সেটি যদি ফলো আপ করি বা দেখি, তাহলে জাবেদার ছকে ঘরের সংখ্যা হচ্ছে 5টি। জাবেদার ছকে ঘরের সংখ্যা হচ্ছে 5টি, তাহলে আমরা বলে একটি কি করবো, দেখো নমুনা ছক জাবেদার, প্রথম হবে তারিখ, তারপর দিতে হবে বিবরণ বা হিসাব খাতের নাম, তারপর দিলাম আমরা প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে শুরুতে দিব কি আমরা, এটা হচ্ছে জাবেদার নমুনা ছক, তাহলে আমাদের সূত্র থাকবে কি তারিখ, বিবরণ বা হিসাব খাতের নাম, কপি মানে প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, তবে জাবেদার উপরে এসেছিল আমি তোমাদের দ্রুতফা দাখিলা পদ্ধতি ক্লাস দিয়েছিলাম, সেখানে আমরা জাবেদার সংখ্যা দিয়েছিলাম। তাহলে জাবেদার সংখ্যা হচ্ছে কোনো একটি ঘটনা বা লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখে ক্রমানুসারে দ্রুতফা দাখিলা পদ্ধতি নীতি অনুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে যে প্রাথমিক হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে কি আমার জাবেদার। তাহলে জাবেদার এই ছকে আমাকে বলে দিচ্ছে, দেখো সংখ্যার মধ্যে করে দেয়, তাহলে কি থাকবে, তার একটা তারিখ থাকবে, হিসাব খাতের নাম বা বিবরণ থাকবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ দ্রুতফা দাখিলা পদ্ধতি নীতি অনুসারে আমরা জানি সমপরিমাণ ডেবিট টাকার জন্য ক্রেডিট টাকা কি হতে হয়, সমান হতে হয়। তো
তাহলে যে বিষয়ে এখানে আছে পণ্য বিক্রয় 1000 টাকা তাহলে বলা আছে কি আমাদের হিসাব করব 25 মধ্যে বলা আছে যে পণ্য মাল বা যাই বলতে কোনো হিসাব ভাগ হিসাব বিজ্ঞানের ভাষায় নেই অর্থাৎ কোনো হিসাব করতে কারণ লিখতে পারবো না তাহলে পণ্য বিক্রয় 1000 টাকা এই জায়গায় আমাদের প্রথম নক শব্দ উল্লেখ নেই বা বাকি তো শব্দটি উল্লেখ নেই যখন শুধু পণ্য বিক্রয় থাকবে সেখানে যে ধারে বা বাকিতে উল্লেখ না থাকে তাহলে বস্তু সেটা নগদে সংগঠিত হয়েছে আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে যেমন বলা হলো আদিত্যর নিকট পণ্য বিক্রয় কার নিকট আচ্ছা পরে আমি দেখো জায়গাটা দেখো পণ্য বিক্রয় 1000 টাকা তাহলে বুঝতে হবে যেহেতু ধারে বা বাকিতে সেখানে বলা নাই তাহলে বুঝতে হবে এই ঘটনাটির মধ্যে নগদে সংগঠিত হয়েছে তাহলে এটাকে যদি আমরা দাবিদার ছাপিয়ে দেখাইতে যাই তাহলে কি হবে দেখো তাহলে আমরা এখন লিখব আমরা তারিখ দিই এখানে তারিখ লিখে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 2021 সাল জুন 1 তারিখ পণ্য বিক্রয় 1000 টাকা বলা আছে আমরা এখন তারিখ লিখব 2021 জুনের 1 তারিখ তাহলে আমরা জানি দ্রুততা দাখিলের পদ্ধতি অনুসারে বা লেনদেনের যে বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি ঘটনা বা লেনদেন দুটি পক্ষ থাকে তাহলে সেই হিসাব কাজগুলো খুঁজে বের করতে হবে তাহলে এখানে দুটি হিসাব কাজ জড়িত একটি নগদ হিসাব ডেবিট ডেবিট আর কি লিখলে বিক্রয় হিসাব সেটা হচ্ছে আমার ক্রেডিট তাহলে আমরা জানি দ্রুত প্রদাখিল পদ্ধতি নীতি অনুসারে সমপরিমাণ ডেবিট টাকা তাহলে ক্রেডিট টাকা সমান হতে হয় 1000 টাকা এখানে কত 1000 টাকা 1000 টাকা তাহলে দ্রুত প্রদাখিল পদ্ধতি নীতি অনুসারে এখানে আমরা ডেবিট 1000 টাকা লিখছি এবং ক্রেডিট 1000 অর্থাৎ সমপরিমাণ টাকা তার সাথে কি করা হয়েছে বিপদ করা হয়েছে তাহলে দাও বাসিক মিষ্টার নাম্বার বলে দেয় পরে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান পণ্য ক্রয় বাবদ চেক প্রদান এর আগে একটা বিষয় আমরা খেয়াল রাখি সেটা আর একটা নিয়ম আমরা এখন দিয়ে দিই জুনের 2 তারিখ আদিত্যর নিকট আদিত্যের বা আদিত্য হ্যাঁ আদিত্যের নিকট পণ্য বিক্রয় 2000 টাকা তাহলে এই ঘটনায় প্রথম নগদ শব্দ নাই আর এখানে আমার ব্যক্তির নাম রয়েছে আদিত্যনের কি বিক্রয় পণ্য বিক্রয় যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে সেটা বাকিতে সংগঠিত হয়েছে যদি নগদ শব্দ উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে সেই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে আর আগে যে ঘটনাটি ছিল পণ্য বিক্রয় 1000 টাকা সেখানে বাকিতে উল্লেখ নাই কিন্তু এরকম থাকে তাহলে বুঝতে হবে সেটা নগদে সংগঠিত হয়েছে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করা হয় সেখানে যদি নগদ কথাটি উল্লেখ না থাকে ঘটনায় তাহলে বুঝতে হবে উক্ত লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে বাকিতে পণ্য বিক্রয়ের সাথে আমার জানাদার জড়িত কি জড়িত জানাদার জড়িত তাহলে জুনের 2 তারিখ জানাদার বা প্রাপ্য হিসাব ডেবিট ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে ধরে নিলাম আমার কত টাকা আছে সিস্টেম 2000 তাহলে সমপরিমাণ ডেবিট টাকা তো সব ঠিকঠাক দিতে হয় সমান হতে তারপর দেখো এখানে বলা আছে নিচে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান পণ্য ক্রয় বাবদ চেক প্রদান এটা আমাকে জুনের 3 তারিখ দিলাম পণ্য
পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 1000 টাকা তাহলে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তাহলে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করায় এখানে আমাদের ক্রয় হিসাব ডেবিট করতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে তাহলে পণ্য মাল বা চেক বলতে কোনো হিসাব খাত আমাদের হিসাব খাতে হিসাব কিনা ভাষায় নাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে তাহলে যখন পণ্য ক্রয় বাবদ চেক প্রদান থাকবে 1000 টাকা আমি লিখেছি তাহলে লিখতে পারবো না ক্রয় হিসাব ডেবিট চেক হিসাব ক্রেডিট তাহলে এই ঘটনায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একটি ক্রয় হিসাব আর লিখতে হবে চেক থাকলে ধরে নিতে হবে সেখানে আমাদের ব্যাংক তাহলে আমরা সেটা লিখবো কি এখানে জুনের 3 তারিখ ক্রয় হিসাব ডেবিট আর চেক থাকলে সেখানে লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট 1000 টাকা তাহলে আমরা কত লিখলাম 1000 তাহলে এখানে বসে 1000 লেখা আছে আমরা লিখে দিলাম 1000 টাকা আবার এখানে 1000 দিয়ে 1000 লিখলাম আরেকটি বিষয় যদি তোমাদেরকে দেওয়া হয়নি সেটি হচ্ছে যাবে তো সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই প্রত্যেকটি ঘটনা বা লেনদেনের সাথে যখন আমরা যাবে করতে সেখানে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা থাকবে তাহলে ব্যাখ্যাটি হবে কি পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ক্রয় বাবদ চেক প্রদান চেক প্রদান করা হলো তাহলে প্রত্যেকটি জানাতে থাকলে অর্থাৎ প্রত্যেকটি ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে অর্থাৎ প্রত্যেকটি ঘটনা বা লেনদেন সংঘটিত হওয়ার সাথে সেগুলো যদি দাবিদার নিবদ্ধ করি তাহলে প্রথম মনে রাখতে হবে তারিখে কমানোর সাথে যেতে হবে অর্থাৎ তারিখগুলো ধারকগুলো লিখতে হবে তারপর সেই লেনদেনগুলো থেকে হিসাব খাতগুলো আমাকে বিশ্লেষণ করে বাছাই করতে হবে কোনটি আমার ডেবিট কোনটি আমার ক্রেডিট আর বিষয় সেটি খুব শুরুতে বলে দিয়েছি সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট তাহলে এখান থেকে ক্রয় হিসাব তাহলে ক্রয় হচ্ছে ক্রয় করলে আমার ব্যয় বৃদ্ধি পায় আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর ব্যাংক যেহেতু আমি পণ্য ক্রয়কে চেক প্রদান করেছি তাহলে আমার অ্যাকাউন্ট হিসাব খাতা থেকে টাকা হ্রাস হবে তাহলে ব্যাংক হচ্ছে আমার সম্পদ আর সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট তাহলে সেগুলো বাছাই করে তারপর কি করতে হবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সেখানে সংযুক্ত ব্যাখ্যা সহ সম পরিমাণ ডেবিট টাকার দ্বারা কেটে কি করতে হয় নিবদ্ধ করতে হয় আর সর্বশেষ যে তিনি তোমাদেরকে 1, 2, 3 তিনটি বিষয় এখানে দেখালাম একটি রুলস তোমাদেরকে এখানে দেখিয়েছি তাহলে শেষ আমাদের কি যোগফল নামাতে হবে যোগফল নামিয়ে দিতে হবে সেখানে সমকোণী দাগ দিয়ে দিবে স্কেল ধরে তাহলে সেখানে আমাদের যোগফল আগে 1 তারিখে ছিল আমাদের কত পণ্য ক্রয় বাবদ ছিল 1000 টাকা তারপর দিয়েছিলাম আদিত্য থেকে পণ্য বিক্রয় 2000 টাকা তারপর পণ্য ক্রয় বাবদ চেক বা ব্যাংক হিসাব দিয়েছিলাম কত সরি পণ্য ক্রয় বাবদ চেক প্রদানে 1000 টাকা তাহলে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছিল সেগুলো কি যে যোগফল হয় সেই যোগফলটি এখানে আমাদের নামিয়ে দিতে হবে অর্থাৎ মোট যোগফল ডেবিট কত টাকা যদি ডেবিট সবগুলো হয় 3000 টাকা বা 4000 টাকা তাহলে কেটে কত হবে আমাদের 4000 টাকা দেখাতে হবে অর্থাৎ যতগুলো লেনদেন আমি যাবে যা করবো সর্বশেষ এই ডেবিট এবং ক্রেডিট টাকার যোগফল কি হবে সমান হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে বিষয়টি অর্থাৎ 62 পৃষ্ঠা আরো কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো তোমরা বাসায় দেখবে এবারে ক নম্বরটা এবারে ক নম্বর রয়েছে তাহলে খ তোমাদের জন্য একটু বাসায় দেখবে খ
তারপর আবার আমি দেখাবো ক গ এগুলো আবার আলাদা আলোচনা করা হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা কামনা করি সবাইকে ধন্যবাদ।